প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসতে থাকেন মহানগর নাট্যমঞ্চে। এ সময় বিএনপি সহ 20 দলের নেতারা বক্তব্য রাখেন। 5 জানুয়ারি নির্বাচনে দেশের মানুষ প্রতারিত হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। নীল নকশা, সেই ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ আরেকবার বাস্তবায়িত হতে দেবে না। খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন করতে দেয়া হবে না বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দাবি করছি যে অবিলম্বে দেশের বিরোধীদেরকে মুক্তি দিয়ে তার সুনির্দিষ্ট ব্যবস্থা, অবশ্যই একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, নির্বাচন কমিশন ভেঙে দিয়ে পুনরায় গঠন করতে হবে, পার্লামেন্টকে ভেঙে দিতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে। দেশের অন্যান্য স্থানের মতো হবিগঞ্জ, জামালপুর ও খাগড়াছড়িতেও অনশন কর্মসূচি পালিত হয়েছে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা।